দিদি, আমরা শুনতে পাচ্ছি একটা গুজব রয়েছে, তথ্য যখন কম আসে আমরা একটু সময় সময় আলোচনা করি, যেহেতু আপনি আমাদের এখন কিংবদন্তি, আমাদের এই প্রজন্মের কিংবদন্তি না, আপনি কি আমেরিকা চলে যাচ্ছেন কিনা, সেটা ভিসা পেয়েছেন, এটা খুব বড় একটা নামি গণমাধ্যমে সংবাদটা করেছে, আমরা ভুল তথ্য দিতে চাই না, আপনার মুখ থেকে আসলে সত্যটা শুনতে চাই। দেখেন, ভিসা যে কোনো দেশের মানুষ পেতেই পারে, এটা আহামরি কোনো নিউজের কাটতি পড়ে না, এটা কি বলবো, এটা আসলে উত্তর দেওয়ার মতো কোনো মানে জায়গা আমি খুঁজে পাচ্ছি না। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজন কন্যা, উনি একজন নারী, তো ওনাকে দেখে আসলে আমি মনে করি যে আমরা হয়তো বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে পারিনি, কিন্তু তার আদর্শকে দেখতে পাচ্ছি, এবং সেই আদর্শ ঘিরেই আজকে আমরা চিত্রনায়িকা, আমাদের প্রফেশন ভাবি আজকে সুন্দর একটা শপ ওপেন করেছেন, তো সব জায়গা থেকে মনে হচ্ছে আসলে নারীরা এগিয়ে যাচ্ছে, এবং নারীরা তাদের যে পজিটিভিটি, যে ঘরের মধ্যে আর আটকা নেই, যে এখন নারী বলতেই যে ঘরের মধ্যে রান্না করছে, স্বামী সংসার দেখছে, অথবা মোটা কাপড় মোটা ভাতের আশায় বসে আছে স্বামীদের উপরে, সেটা নয়, সবাই এখন নিজ নিজ পায়ে দাঁড়াচ্ছে, তার পেছনে অবশ্যই আমি বলবো যে প্রত্যেকটা পুরুষের সে সহযোগিতা নারীদের প্রতি আছে, তো ওভারঅল মিলে আমি বলবো যে নারী এগিয়ে যাচ্ছে, আমি একজন নারী, তো নারীকে অলওয়েজ সাপোর্ট করবো। যদি আমাদের দেশে যেটা হয়, নারীরা সাধারণত নারী অভিনেত্রীদের ক্ষেত্রে অনেক ধরনের গুজব সবসময় রয়েছে, এবং এই যারা গুজবটা রটায়, কিছুদিন আগে শাকিব খান অনেকের বিরুদ্ধে মামলা করেছে, অনেক ইউটিউবের বিরুদ্ধে, গণমাধ্যমের বিরুদ্ধে, যারাই গুজবগুলো রটায় এবং আপনাকে নিয়ম রান্নার সময় গুজবগুলো শুনে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন, গুজব যত বাড়বে আমার মনে হয় পরিচিতি তার অনেকটা বেড়ে যায়, কারণ আসলে গুজব করার জন্য কিছুটা টাইমিংয়ের দরকার পড়ে, তো সেটা কিন্তু সময় নিয়ে তারা করছে, তো কন্টেন্ট সবসময় ভালো হতে হবে, সবসময় যে মন্দটা হতে হবে তা নয়, ভালো মন্দ মিলেই কন্টেন্ট হয়, সুতরাং আমার যারা গুজব ছড়ায় বা যারা আমাকে নিয়ে কন্টেন্ট বানায়, আমার তাদের প্রতি ওই রকম কোনো ক্ষোভ নেই, তবে আমি এটুকু বলবো যে কন্টেন্টের মাঝখানে যেন কিছুটা হলেও মানে 100-এর মধ্যে যেন 2% অ্যাটলিস্ট সত্যতা থাকে, তাহলে সেটা তারা যে বানায় তাদেরও স্যাটিসফ্যাকশন থাকে এবং যাকে নিয়ে বানায় তাদেরও ভালো লাগাটা কাজ করে। আমার শেষ প্রশ্ন আপনারা করতে পারেন, নাকফুলের তথ্যটা কি গুজব ছিল কিনা একটু যদি বলতে, আর কিছু বলার আছে কি? হ্যাঁ, আর কিছু বলবেন? এটার এক্সপিরিয়েন্স প্রথমে আপনাদের গণমাধ্যমে অনেকেই বলেছিলেন যে আমি ভয় পাচ্ছি কিনা, তো আমি বরাবরই বলে আসছি যে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ দীর্ঘ 14 বছরের কেরিয়ার আমার, আর 14 বছরের সাথে সাথে আমার যারা কলাকৌশলী আছে এবং সহশিল্পী তাদের সবার সাথে একটা পরিবার হয়ে গেছি আমরা, আসলে এক পরিবার, তো পরিবারের কাছে ভয় পাওয়ার কিছু নেই, বরঞ্চ ওখানে কি বলে অগ্রাধিকার থাকে, তো আমি সত্যিই বলি যে আমি যেহেতু নায়িকা উপবিশ্বাস হিসেবে প্রত্যেকটা সহশিল্পীর কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি, এবং প্রযোজক উপবিশ্বাস হিসেবে আমাদের যে প্রোডাকশনের একদম যারি যে চা দিচ্ছে, যে খাবার দিচ্ছে, যে একটা তার সরাচ্ছে, যে আমাদের ড্রেস দিচ্ছে, এভরি যারা আছেন আমাদের প্রোডাকশনের ঘিরে, তারা প্রত্যেকটা মানুষ আমাকে অনেক বেশি হেল্প করেছে। না, আমি প্রথমে আপনারা সবাই দেখেছেন আমি কোনো একটা কাজ করতে গেলে সেটা সম্বন্ধে নিজে জ্ঞান অর্জন করি, তারপরে আমি সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি, তো তাঁত শিল্প নিয়ে যেহেতু আমি অভিনয় শিল্পী হিসেবে নয় একজন প্রযোজক হিসেবেও কাজ করেছি, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি প্রপার জানার এবং সেটা যেন আমি প্রপার মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি, তবে এই সিনেমাটা দেখার পর ছোট্ট একটা মেসেজ মানুষ পাবে, সেটা হয়তো বা সার্বিক লোকেরা না পেলেও যারা তাঁত শিল্পকে ঘিরে আছেন তারা কিছু একটা মেসেজ পাবে সেটা দেখার পর। তাদের জীবনের সঙ্গে যে মানে আপনি একটা মিশে গেছেন, আমরা ফেসবুকে সাধারণত দেখে আসছি যে তাদের সঙ্গে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে গেছে, এটা আসলে এত অল্প সময়ের মধ্যে কি হয়? একজন অভিনেত্রী তার ক্যারিয়ার বা তার ক্যারেক্টারের সাথে খুব দ্রুত মিশে যাওয়াটা অভিনেত্রীর কাজ, যেটা আমি সবসময় চেষ্টা করি করার, সেটাই করেছি, আর আমি যেখানে শুটিং করেছি তারা এত বেশি আন্তরিক ছিল, গ্রামের লোক থেকে শুরু করে আপনারা অনেকে দেখেছেন, বাট খুব দুঃখেরও সাথে একটা কথা বলবো, আমি একটু ডায়েট করতাম, কিন্তু ওখানে গিয়ে এই 18-19 দিনে তাদের বাড়ি থেকে খাবার এনে এবং সামনে বসিয়ে খাওয়ার ব্যাপারটা হয়ে গেছে যে আমি 1 কেজি বেড়ে গেছি, 1.5 কেজি, তো এই ভালোবাসাটা আমি প্রচুর পেয়েছি,
করেছি এবং শুটিং স্পটে শুটিং থেকে এসে আমি যখন একটা হাউস ভাড়া নিয়েছিলাম সেখানে দূর দূরান্ত থেকে লোকজনেরা এসেছেন বিশেষ করে মেয়েরা এসেছেন স্কুল ফাঁকি দিয়ে মাকে না বলে দাদিকে নিয়ে আসছে এটা অনেক বেশি আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল আমি ব্রাজিলের পক্ষে বাট আমার ভক্তরা যারা আছেন তারা অনেকে হয়তো আর্জেন্টিনা আমি আসলে সবাইকে সাপোর্ট করেই বলি আমি আগেও বলেছি যে একটি খেলার মাঝখানে পারিবারিক যদি উত্তেজনা না থাকে তাহলে খেলা জমে ওঠে না যার জন্য আমার ভক্তরা এবং আমরা সবাই মিলে আর্জেন্টিনা ব্রাজিলকে মিলেই আসলে খেলা থেকে কি প্রত্যাশা করছেন ভালো কিছু তাকে সবাই ফলো করে একদম ছোট থেকে বড় পর্যন্ত আমার ছেলেও তার ব্যতিক্রম তার স্টাইল তার তাকানো তো সেই জায়গা থেকে আসলে ওই আর্জেন্টিনাটা আমি যখন দেখছি সে মেসিকে স্পেশালি পছন্দ করে তখন আমি তাকে আর্জেন্টিনার জার্সি পরে দিই শুট করি হতে পারে এটা ভুল কোনো তথ্য নয় হতে পারে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ এবং আমার আপুর সাথে আমার শুটিং এর প্রতিনিয়তের কথা হয়েছে কারণ আমার অ্যাক্টিং এর সাথে আপু অনেক আমাকে সাজেশনও দিয়েছে যে আমার আমার যে গেট আপটা ছিল এটা কিন্তু আপুর সাথে ভিডিও কলে আমি এটাকে ঠিক করেছি এই তথ্যটা আসলে অজানা ছিল আপু ভেরি সুন আসবে এবং আমাদের মধ্যে অনেক সিনেমা সংক্রান্ত কথা হয়েছে সেটা হয়তো কোনো একটা নিউজ আপনাদেরকে বলবো থ্যাংক ইউ